একটি পরীক্ষায় একজন ছাত্রকে পাস করতে হলে সর্বোচ্চ নম্বরের 33% পেতে হয়। সে 125 নম্বর পেয়ে 40 নম্বরের জন্য ফেল করলো। পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত ছিল? কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি পার্সেন্টেজ দিক দিয়ে 33% পেলে পাস, অর্থাৎ 133 পেলে পাস, যেটা সঠিকভাবে পাস নম্বর হচ্ছে 125+40, যোগ করলে হবে 165। এবার কোশ্চেনটা দেখে তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো, ছাত্রটি 125 নম্বর পেয়েছে এবং 40 নম্বরের জন্য ফেল করছে, অর্থাৎ 125 নম্বরের উপর এই 40 নম্বরটা যদি সে পেতো তাহলে সে পাস করতো, মানে 125+40 মানে 165 পেলে সে পাস করতো সঠিকভাবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি সঠিকভাবে পাস নম্বর হচ্ছে 165, যেটা পার্সেন্টেজ দিক দিয়ে প্রথমে বলে দেওয়া ছিল ছাত্রটিকে পাস করতে হলে, মানে ছাত্রকে পাস করতে হলে সর্বোচ্চ নম্বর 33% পেতে হবে। তাহলে পার্সেন্টেজ দিক দিয়ে আমরা পাস নম্বর দেখছি 33%, সঠিকভাবে পাস নম্বর হচ্ছে 125+40 ইকুয়াল টু 165, সেই কারণে মাঝখানে ইকুয়াল দিয়েছি। এবার 3-5 যেহেতু 15 লাস্ট ডিজিট 5 আসে, তো আমি দেখলাম 33-5 165 কাটাকুটি গেল। ঠিক আছে, তাহলে এখানে পুরোপুরি কেটে গেল, মানে 1% ইকুয়াল টু 5। এখন কোশ্চেনে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত ছিল জানতে চেয়েছে, তো তোমরা মনে রাখবে সর্বোচ্চ নম্বর সবসময় 100% হয়। ঠিক আছে, এখন 1% ইকুয়াল টু যদি 5 হয় তাহলে এই 100% ইকুয়াল টু কত হবে, 5×100=500, তাহলে পরীক্ষার সর্বোচ্চ নম্বর 500 ছিল, যেটা অপশন এতে রয়েছে, তো অপশন এ হয়েছে আমাদের সঠিক উত্তর 500। চলিলাম পরের প্রশ্ন, যদি এর 30% বি এর 40%-এর সাথে যোগ করা হয় তাহলে যোগফল বি এর 80% হয়, তবে বি এর শতকরা কত ভাগ? এখন এর 30% মানে হচ্ছে A×30%, তো এটাকে বলছে বি এর 40%-এর সাথে যোগ করতে, তো বি এর 40% মানে হচ্ছে B×40%, তো এর সাথে এর 30%কে যোগ করতে বলছে। যোগ করলে যে যোগফলটা সেটা বলছে বি এর 80%, তো যোগফলটা তোমরা সমান চিহ্ন দিয়ে এদিকে লিখতে পারো বা সমান চিহ্ন দিয়ে এদিকে লিখতে পারো, তো আমি এদিকে লিখলাম। ঠিক আছে, বি এর 80% মানে B×80%। তাহলে আরেকবার কোশ্চেনের সাথে মিলিয়ে নেবো, আমাদের কি বলেছিল, যদি এর 30%, এর 30% মানে A×30%, আর বি এর 40% মানে হচ্ছে B×40%, তো বি এর 40%-এর সাথে যোগ করতে বলছিল এই এর 30%কে, তো যোগ করলাম আমি। যোগ করলে যে যোগফলটা সেটা বি এর 80% হয়, যেটা এদিকে লিখতে হয়, আমি এদিকে না লিখে এদিকে লিখলাম B×80%। এটা এই কারণে এদিকে লিখলাম, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে, সেই কারণে আমি এদিকে লিখলাম। এবার দেখো, এখানে B×80% আর এদিকে আছে B×40%, এটা প্লাস দিয়ে আছে, তো সমান চিহ্নের এইদিকে যখন আসবে তখন 80 থেকে 40 মাইনাস হয়ে যাবে, 80 থেকে 40 মাইনাস করলে কিন্তু B×40% হচ্ছে, তাহলে এইদিকে শুধু A×30% থাকলো। এবার দেখো, দুই দিকে পার্সেন্টেজ আছে, তো সেই হিসেবে পার্সেন্টেজ লেখার দরকার নেই পড়া লাইনে, তো পরীক্ষা যদি এরকম কোশ্চেন থাকে তো পার্সেন্টেজ প্রথমে তোমরা না লিখতে পারো। এখন কোশ্চেন আমাদের জানতে চাইছে বি ইকুয়াল টু এর শতকরা কত ভাগ, এখানে বি এর পর কমা দিয়েছে, তার মানে হচ্ছে বি ইকুয়াল টু এর শতকরা কত ভাগ, সেই কারণে আমি শুধু এইখানে বিটাকে রাখবো, আর বি এর সঙ্গে যে গুণ 40 আছে এটা এদিকে পাঠিয়ে দেবো, অর্থাৎ এইদিকে যেহেতু বি এর সঙ্গে 40 গুণ আছে তো এইদিকে আনতে গেলে বাই দিয়ে লিখতে হবে। এখন কোশ্চেনে জানতে চাইছে বি ইকুয়াল টু এর শতকরা কত ভাগ, সেই কারণে A×30/40 তো ছিল, এর সঙ্গে যেহেতু শতকরা জানতে চাইছে তাই এর সঙ্গে 100 গুণ করবো, তাহলে ওপর নিচ এখানে 0 0 কেটে যাচ্ছে, তারপরে 4×25=100 কাটাকুটি হলো, তাহলে বি ইকুয়াল টু এ গুণ এখানে 3×25 গুণ করলে 3×25=75 হয়, তাহলে বি ইকুয়াল টু এর 75%, অপশন ডি সঠিক উত্তর হবে। চলিলাম পরের প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 3:4, যদি প্রত্যেকটি সংখ্যাকে 2 যোগ করে বাড়ানো হয় তাহলে তাদের অনুপাত হয় 7:9, তবে সংখ্যা দুটি কী কী? অঙ্কটি তোমরা অপশন টেস্ট করে করতে পারো, তো প্রথমে আমি এক্স ধরে অঙ্কটি করাচ্ছি, তারপর অপশন টেস্ট করে করাচ্ছি। তো কোশ্চেনে দুটি সংখ্যার অনুপাত বলে দেবো আছে 3:4, তো এই অনুপাত থেকে একটি সংখ্যা আমি ধরে নিলাম 3x, আরেকটি সংখ্যা ধরে নিলাম 4x, যখন আমি এক্স এর মান জেনে যাবো সেই এক্স এর মানটা এখানে বসালেই সঠিকভাবে দুটি সংখ্যা কী আমরা জানতে পারবো। এখন কোশ্চেনে বলেছে যদি প্রত্যেকটি সংখ্যাকে 2 যোগ করে বাড়ানো হয়, অর্থাৎ দুটি সংখ্যার মধ্যে একটি আমরা 3x ধরেছিলাম, একটি 4x ধরেছিলাম, তো প্রত্যেকটি সংখ্যাকে 2 যোগ করে বাড়ানো হয় মানে হচ্ছে 3x এর সঙ্গে আমরা 2 যোগ করব, 4x এর সঙ্গে আমরা 2 যোগ করব, এবং সেক্ষেত্রে যে অনুপাতটা হবে সেটা হচ্ছে 7:9, 7:9 মানে হচ্ছে 7/9, এটাকে ক্রস গুণ বা কোনাকুনি গুণ করলে এখানে 7×4=28x+7×14, মানে 7 দিয়ে যদি 4x+2 কে গুণ করি তাহলে 7×4=28x+7×14, এদিকটা হয়ে গেল, তারপর সমান চিহ্ন দিলাম, এবার 9 এর সঙ্গে 3x+2 কোনাকুনি গুণ করব, 9×3=27x+9×18। এবার x আমরা একদিকে নিয়ে আসবে, এদিকে 28x ছিল, 27x যখন এদিকে আসবে মাইনাস হয়ে যাবে, মানে 28x থেকে 27x বিয়োগ করে বিয়োগ করলে 1x বা শুধু x লিখবো আমরা, সমান এখানে 18 ছিল +14, এদিকে যখন আসবে -14 হবে, 18 থেকে 14 বিয়োগ করে 4 হচ্ছে। এখন কোশ্চেনে সংখ্যা দুটি কী কী আমাদের জানতে চেয়েছে, তো সংখ্যা দুটিতে প্রথমে আমরা 3x একটা ধরেছিলাম, একটা 4x ধরেছিলাম, তো এখন x এর মান আমরা জেনে গেছি 4, তো x এর মান যদি আমি এখানে বসাই, এই 4টাকে যদি x এর জায়গায় বসাই তাহলে 3×4=12, একটি সংখ্যা আমরা পেলাম, আরেকটি সংখ্যা আমরা 4x ধরেছিলাম, তো 4x এর x এর জায়গায় 4 বসালে 4×4=16 আরেকটি সংখ্যা পাচ্ছি, তাহলে সংখ্যা দুটি আমরা পাচ্ছি কি, একটি পাচ্ছি 12 আরেকটি পাচ্ছি 16, তো এই 12,16 রয়েছে অপশন বিতে, অপশন বি সঠিক উত্তর হবে। এবার আমি অপশন টেস্ট করে করাচ্ছি, আমি অপশন বিটা ধরেই করে দেখাচ্ছি তোমাদের, তো অপশন বিটা ধরেই করছি। আচ্ছা, এখানে প্রথমে দেখো দুটি সংখ্যার অনুপাত বলেছিল 3:4, এখন তিনের নামটায় 12 যেতে হবে এবং চারের নামটাতে 16 যেতে হবে। আরও একটি বিষয়, যেটা তিনের নামটায় যত দিয়ে 12 যাচ্ছে চারের নামটা যেন তত দিয়ে 16 হয়, অর্থাৎ 3×4 দেখো 12 হচ্ছে, তাহলে এখানে দেখো চারের সঙ্গে 4 গুণ করলেই কিন্তু 16 আসছে, তো প্রথম লাইন অনুযায়ী কিন্তু অপশন বি মিললো। এরপর যেটা বলেছে যদি প্রত্যেকটি সংখ্যাকে 2 যোগ করে বাড়ানো হয়, অর্থাৎ 12 সঙ্গে আমি 2 যোগ করলাম আবার 16 সঙ্গে 2 যোগ করলাম, এটাই কোশ্চেনে বলেছে, এবং এই 12 সঙ্গে 2 যোগ করলে তো 14 হচ্ছে, আর 16 সঙ্গে 2 যোগ করলে 18 হচ্ছে, তো এই 14 আর 18 কাটাকুটি করে যেন কোশ্চেন অনুযায়ী 7:9 যেন আসে, যদি আসে তবেই কিন্তু অপশন বি সঠিক হবে, না হলে কিন্তু আমরা অন্য অপশনগুলোতে দেখবো। ঠিক আছে, 18 2 দিয়ে যাচ্ছে, 14কে 2 দিয়ে কাটলে 7 হয়, 18কে 2 দিয়ে কাটলে 9 হতে, 7:9 কোশ্চেন অনুযায়ী যেহেতু পুরোপুরি মিলে যাচ্ছে তাই অপশন বি সঠিক হবে, বাকি অপশনগুলো তোমরা করে দেখবে কিন্তু বাকি অপশনে কিন্তু 7:9 আসবে না, সেই কারণে বাকি অপশন হবে না, তো অপশন বি আমাদের সঠিক উত্তর।